आई हूँ आप लोगों के साथ ये लुक लेके, पहला बैशाख का लुक लेके। तो देखिए आपको कैसा लग रहा है। मैंने पूरा हाथ भर के चूड़ियाँ पहनी हुई है, कानों में बालियाँ लगाई है, झुमके लगाए हैं और एक बंगाली ट्रेडिशनल साड़ी भी पहनी हुई है बिकॉज़ आई एम बंगाली। तो अगर आपको ये लुक पसंद आता है तो आप फुल वीडियो देख सकते हो, एक मेकअप ट्यूटोरियल है। और आज का ये वीडियो मैं बंगाली में बना रही हूँ, तो देखिए कैसा लगता है। अगर आपको अच्छा लगे तो प्लीज़ लास्ट तक देखिएगा। আমি মুখটাকে ধুয়ে প্র্যাপ করে রেখেছি। প্র্যাপ করার জন্য আমি ইউজ করেছি এখানে গুড ভাইবসের প্রোমোগেন্ট গ্লো টোনার, যেটা আমার কারেন্ট ফেভারিট। আর তার সাথে ময়েশ্চারাইজিং করার জন্য আমি ইউজ করেছি খাদি ন্যাচারালের এসপিএফ 30। এটার মধ্যে এটা আমি ইউজ করেছি কারণ আমরা দিনের বেলা যাব, তো আমাদের একটু ভালো করে নিজের মুখে সানস্ক্রিন দিয়ে, ইউভিএ প্রোটেকশন দিয়ে ভালো করে রাখতে হবে, নতুবা আমাদের যেটা মেকআপ আছে সেটা কালো হয়ে যাবে তাই জন্য। আর তারই সাথে আমি ইউজ করেছি আমার আমার লিপসের জন্য শ্যাবা মেডের SPF 30। এটার মধ্যেও SPF আছে, তার জন্য আমি এটাকে ইউজ করেছি। এটা খুব ভালো একটা লিপ বাম। এখন আমি ইউজ করব সানস্ক্রিন, যেটা হলো গিয়ে নিউট্রিজিনার আলট্রা শির সানব্লক SPF 50। 50টা আমি এর জন্য ইউজ করছি কারণ কি আমি হলো গিয়ে রোদে বেরোবো, আড্ডা দেবো, জমিয়ে অনেক টাইম বাইরে থাকবো পয়লা বৈশাখের দিন বলে কথা। তো তার জন্য হলো গিয়ে একটু বেশি যদি আমি ইউজ করি তাহলে সানস্ক্রিনটা যদি একটু ভালো করে আমাকে ব্লকটা ইউজ করলে তাহলে আমার কী হবে, আমার যেটা মেকআপ আছে সেটা ভালো থাকবে, লং লাস্টিং থাকবে আর কোনো ধরনের কালো হবে না, প্যাচি লুক দেখা দেবে না। তারই সাথে আমি ইউজ করে নিচ্ছি, দেখুন সানস্ক্রিনটা ভালো হবে। এটাকে সানস্ক্রিনটাকে লাগানোর 2-3 মিনিট ওয়েট করতে হয়, না হলে কি হয় না সানস্ক্রিনটা থেকে একটা প্যাচি প্যাচি ভাব আসে, তো সেটা যেন সানস্ক্রিনটা ভালো করে অ্যাবসর্ব করে যায় আপনার মুখে, তো তার জন্য 2-3 মিনিট আপনি ওয়েট করে নেবেন। তারপর আমি ইউজ করব ব্লু হ্যাভেনের প্রাইমার। এটা আমি আগেও আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছি প্রাইমার ইউজ করা হয় কারণ কি এটা আমাদের মুখের মধ্যে একটা ক্যানভাসের মতো বানিয়ে দেয়। এটা যাদের রিঙ্কলস আছে, যাদের পোর্স আছে, ডার্ক পোর্স আছে, এটাকে মিনিমাইজ করে দেবে, এটাকে একটা সুন্দর একটা ক্যানভাস বানিয়ে দেবে যেটার মধ্যে আমরা এখন ভালো করে মেকআপ করতে পারবো। এখন আমি ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি মেবেলিনের ফিটমি। এটা হলো গিয়ে আমার শেড হলো গিয়ে 220, এটা আমার নতুন শেড একটা। তো আমি কি করব, এটাকে পুরো মুখের মধ্যে ডট 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 করে লাগিয়ে নেব, তারপর একটা ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেব। তবে আমি স্লোলি স্লোলি ডাব ডাব মোশনে এটাকে পুরো মুখে ছড়িয়ে নেব। দেখুন এটা সুন্দর করে মিলে গেছে আর একটা সুন্দর একটা সাটল ফিনিশ দিয়েছে যেটা আমাকে ভালো লাগছে। এখন আমি ইউজ করব কনসিলার। কনসিলারের জন্য আমি ইউজ করছি আজকে সুইস বিউটি লিকুইড কনসিলার, যেটার মধ্যে আমার শেড হলো 02। আপনি যেখানে যেখানে আপনাদের হাইলাইটিং ইফেক্ট দিতে চান সেখানে আপনি কনসিলারটাকে ইউজ করবেন। এখন আমি সেটাকেও আবার সেই অ্যাজ ইউজ ডাবিং মোশনে এটাকে মিলিয়ে নেব। দেখুন এটা সুন্দর লুক এসছে। বাইরের শব্দগুলোকে প্লিজ ইগনোর করবেন কারণ কি বাইরে বৃষ্টি হচ্ছে তাই শব্দ চলেই আছে, কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। রেডি, তো এখন কি করতে হবে, আমার এটা ট্রান্সলুজন পাউডার দিয়ে এটাকে সেট করতে হবে। সবাই ভাবে যে ট্রান্সলুজন পাউডারটাই কেন সেট করতে হবে, তো এটারও একটা কারণ আছে। কারণ কি যদি আপনি ডিরেক্টলি কম্প্যাক্টটা দিন তো আপনার হলো গিয়ে একটা ব্ল্যাকিশ লুক আসতে পারে, তো কিন্তু ট্রান্সলুজন পাউডারটা কী করে আমাদের লুকটাকে সুন্দর করে একটা হলো গিয়ে ম্যাট লুকে এসে করে ম্যাট লুকে কনভার্ট করে দেয়, যেটার জন্য আপনার লুকটা ভালোভাবে এনহ্যান্স হয়, কেকি ফিল হয় না, তারপর মেকআপটা হলো গিয়ে ফেটে ফেটে যায় না, যেটা নর্মালি হয়ে থাকে। আমরা সেজে যাই, সেজে সেজে গুজে গিয়ে কোনো বিয়ে বাড়িতে বা কোথাও সেজে গুজে যাওয়ার পর কী দেখি,
মেকআপটা একটু ফেটে ফেটে গেছে, তারপর একটা জায়গায় একটু ভাসমান হয়ে আছে, একটা জায়গায় হলো গিয়ে নেই, তো সেটা হয়ে যায় না আর কি। ট্রান্সলুশন পাউডারটা তার জন্য ইউজ করাটা খুবই ভালো। তো আমি আজকে ট্রান্সলুশন পাউডার ইউজ করছি ব্লু হেভেনের সাফায়ার, যেটা আমার হলো গিয়ে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট ট্রান্সলুশন পাউডার। একটু বেশি করে দেব, যার পরে দিয়ে আমি আবার এটাকে সরিয়ে নেব, কিন্তু ফার্স্টে একটু বেশি করে দেবো যেন আমার কন্ট্রোলিং করা পোর্শনগুলো, যেখানে আমি করেছি কন্ট্রোলিং, এটা যেন ভালোভাবে একদম সুন্দরভাবে বসে যায়, সেট হয়ে যায়। এখন আমি আই মেকআপটা করে নেব। আমি আইব্রাউজটা ফার্স্টে করে নিচ্ছি, সেটার জন্য আমি ইউজ করছি মিস রোজের ওয়াটারপ্রুফ আইব্রো পেন্সিল, যেটার মধ্যে আমার শেড হচ্ছে ব্রাউন। আর এই পেন্সিলটা দিয়ে আইব্রো ফিল করতে আমি খুবই ভালোবাসি, ইভেন এটা মনে হয় আমাকে একটা খুব সুন্দর আইব্রোর লুকটা দেয়। দেখুন আমি আইব্রোজ দুটো করে নিয়েছি, আর আইব্রোজটা করার সাথেই ফেসের একটা অন্য ধরনের একটা গ্লো চলে আসছে অটোমেটিক্যালি। আর আইব্রোজটা ফিল করার পর আপনি এটাকে ব্রাশ করা একদম ভুলবেন না। ব্রাশটা করে নিলে কী হবে, এটা একটা সুন্দর আপনি যেমন সাইজে দিতে চান ওই ধরনেরই এটা হয়ে যাবে। আমি শুরু করছি আমার আই মেকআপ, যেটার জন্য আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। সেটার মধ্যে আমার ফার্স্ট আমি ট্রানজিশন কালার ইউজ করবো এটাকে। দেখুন আমি কী করছি, আমার আইয়ের বি কর্নার থেকে শুরু করে ওখান থেকে নিয়ে ইনার সাইডে আনছি। এখন তার যে আরেকটা ডার্ক শেড আছে ওটাকে আমি ইউজ করছি। নেক্সট আমি ইউজ করবো একটু রেডিশ কালার, বিকজ আমি একটু র্যাড করেছি। তো এটা আমি ইউজ করছি গ্ল্যাম 21 থেকে একটু রেডিশ শেড। দেখুন আমি ভালো করে পিঙ্ক রেডিশ কালারটাকে ভালো করে, এটা রেডিশ থেকে বেশি পিঙ্কিশ লাগছে। এখন আমি এখানে একটু গোল্ডেনের ছোঁয়া দেবো। একদম জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বৃষ্টির শব্দ আপনারা নিশ্চয়ই পাচ্ছেন, প্লিজ ইগনোর দ্যাট। তো আমি গোল্ডেন কালারটাকে যেটা মিডলে দিয়েছি আইলিডের উপর, এটাকে আরেকটু ডার্ক করার জন্য, আরেকটু হ্যাভি লুক দেওয়ার জন্য আমি ইউজ করবো শিমার ডাস্ট, যেটা হলো ব্লু হেভেনের শিমার ডাস্ট গোল্ডেন। এটার জন্য আমি ওটা একটু লুজ পাউডার, তো সেটার জন্য আমি আমার ব্রাশকে স্যাটিং স্প্রে দিয়ে একটু লাগিয়ে নেব, সেটাকে স্যাটিং স্প্রে, যেন এটা সুন্দর করে বসে যায়। দেখুন কি সুন্দর লাগছে। এখন আমি আই মেকআপটাতে আগের দিকে যাব, সেটার জন্য আমি ইউজ করব এখন হলো গিয়ে একটা আইলাইনার, যেটার জন্য আমি ইউজ করছি এন বাই বের আইলাইনার। দেখুন আমি আইলাইনারটা লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে সেট করব মাস্কারা দিয়ে। মাস্কারার জন্য আমি ইউজ করছি হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাগালেন্স মাস্কারা। আইজে আরও খানিকটা কিছু করা বাকি আছে, কিন্তু তার আগে আমি আগের দিকে চলে যাচ্ছি, তারপরে আইজটাকে আমি আরও ডিফাইন করব, সেটা হলো গিয়ে কন্ট্রোলিং। আজকে আমি বেশিরভাগ জিনিস করার চেষ্টা করছি পাউডারি, বিকজ হলো গিয়ে দিনের বেলা বেরোতে হবে, তো হলো গিয়ে খুব একটা ক্রিমি ইউজ করলে একটু সোয়েট হলে সেটা উপরে ভেসে ভেসে আসবে, তাই আমি ইউজ করছি এখানে কন্ট্রোলের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ম্যাগা গ্লো কন্ট্রোল প্যালেট। এটার মধ্যে পাউডার প্লাস কন্ট্রোল দুটোই আছে। কন্ট্রোল করার জন্য ব্রাশটা ঠিক এমন হওয়া দরকার, একটু অ্যাঙ্গেল হওয়া দরকার, দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল জিনিসটা, অ্যাঙ্গেল ব্রাশ হওয়া দরকার। এটা একটু পাউডার একটু চকি হলো বেশ কল আউট হচ্ছে। কন্ট্রোলিং করার জন্য আপনি মুখটাকে এমন করে নেবেন, এখন এটার এই শেপটাতে আপনি কন্ট্রোলিংটা করবেন। লাগিয়ে দেন আফটার দিস ইজ দ্য প্রসেস হাউ ইউ ডু ইউর কন্ট্রোলিং। সেম প্রসেসে নাকটাকে একটু কন্ট্রোলিং করে নেবেন,
ব্লাশের জন্য আমি ইউজ করছি আই লাভ ম্যাট অ্যাসেফার কালারের। এটার মধ্যে সুন্দর সুন্দর কিছু দুটো কালার আছে, একটা পিচি একটা পিঙ্কি। আমি আজকে পিচ কালারটাকে ইউজ করব ফর মাই ব্লাশ। ব্লাশ করতে আর হাইলাইটার করতে আমি খুব ভালোবাসি। আমি ব্যাক ক্যামেরা এটাকে ফলসেসটাকে লাগিয়ে নিয়েছি। ফলসেসটা লাগানো আমার জন্য এখনও একদম পুরো যে ইজি হয়ে উঠেছে তা হয়নি, আমার এখনও এটা লাগাতে একটু হয় তা 2-3 মিনিট লেগে যায়। তাই আমি ব্যাক ক্যামেরায় করেছি। এখন আমি হলো গিয়ে মাস্কারা দিয়ে এটাকে সেট করে নেব আবার একটু, যেন আমার নিজের আইল্যাশেসটার সাথে ফলসেসটা সেট হয়ে যায়। এখন আমি আমার আই মেকআপটা পুরো কমপ্লিট করে নিতে পারবো। অলরেডি এই মেগা লেন্থে যেটা মাস্কারা এটা দেওয়াতে আমার নিজের আইল্যাশেসগুলোই লম্বা হয়ে গিয়েছিল, তারপর ফলসেস লাগিয়েছি এটাতে আরও ল্যাংথেনিং দিয়েছে। এখন আমি কাজল লাগিয়ে নেব। কাজলের জন্য আমি ইউজ করছি অ্যান্ড বাই বে কাজল, দ্য বিগ অ্যাপল অফ মাই আইল্যাশেস এটা আমি ইউজ করছি। আমি কাজল লাগিয়ে নিয়েছি, এখন কি করব, ওই প্যালেটটার মধ্যে এমন ছোটো ছোটো কিছু ব্রাশেস থাকে সেগুলো ড্যাপ ড্যাপ করে পিঙ্কিশ অ্যান্ড ড্যাডিশ কালারটা মিলিয়ে আমি আইল্যাশের নিচে লাগিয়ে দেব। এটাতে কী হবে, আমার কাজলটাও স্মাজ হবে না রোদে বেরোলে, প্লাস একটা সুন্দর লুকস দেবে। এখন আমি লাগিয়ে নেব লিপস্টিক। অ্যান্ড লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করছি হলো গিয়ে একটা র্যাড লিপস্টিক, এটা হলো গিয়ে ADS-এর প্রো। আমার নাম্বার হলো গিয়ে 414 চ্যারি র্যাড। দেখুন খুবই মিষ্টি কালারটা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ইউজ করছি হলো গিয়ে হোয়াইট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। আমি হাইলাইটার ইউজ করতে খুব ভালোবাসি। আপনার আইব্রোর হাইয়েস্ট পয়েন্টটাকে কখনোই ভুলবেন না, বিকজ এটা হাইলাইট করলে আপনার আইব্রোটা আরও বেশি সুন্দর করে ডিফাইন লুক পাবে। হয়ে গেল মেকআপ কমপ্লিট। মেকআপ সেটিং স্প্রেটাকে অবশ্যই ভুলবেন না, আমি এটাকে স্কিপ করে গিয়েছিলাম। তো আমি সেটার জন্য ইউজ করছি ব্লু হ্যাভেনের মেকআপ ফিক্সার, এটা একটা মিস্ট, তো তার জন্য আমি এটাকে ইউজ করছি, এটা খুব হার্স হবে না। এটাকে সেট হয়ে গেলে তারপর আমি ইউজ করবো এটা। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। আমি আজকে গলার কিছু পরলাম না, কারণ কি অনেকটা হ্যাভি লাগছে, এই বড় বড় কানেরগুলো ঝুলিয়ে দেখতে মনে হচ্ছে কয়েক কেজি কানে ঝুলেছে, কিন্তু বিলিভ মি খুবই পাতলা, এমন কিছু নয় যে খুব ভারী কানে ঝুলিয়েছি। হাতে হাত ভরা চুড়ি পরেছি, তাই গলায় কিছু পরলাম না। আর যেহেতু দুপুরবেলা বেরোবো তাই একটু ছোট্ট করে খোপা করেছি, বান করেছি, এমন কিছু হ্যাভি কিছু লুক দিই, জাস্ট চুলটা কিছু করেছি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক পয়লা বৈশাখের জন্য। আপনাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজদের সাথে, আর কমেন্ট সেকশনে ভালো করে কমেন্ট দেবেন প্লিজ। সুন্দর করে সাজুন, আমাকে ট্যাগ করবেন সেটার মধ্যে, আমিও দেখতে চাই। এই লুকটা যদি আপনার ভালো লাগে প্লিজ এটাকে ট্রাই করুন একবার, দেখুন কেমন লাগে। আপনাদের সবাইকে পয়লা বৈশাখে খুব 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 আন্তরিক ভালোবাসা রইল আর শুভেচ্ছা রইল। তো look beautiful, love beautiful. Bye-bye.